গল্প বলিয়ে চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা শুনছেন প্যারাডক্সিক্যাল সাজিদ বইটি, লিখেছেন আরিফ আজাদ। আজকের বিষয়, স্রষ্টা যদি দয়ালুই হবেন তাহলে জাহান্নাম কেন? আচ্ছা সাজিদ, সৃষ্টিকর্তা কি দয়ালু নাকি পাষাণ? দেবজিদার চায়ের কাপে চুমুক দিতে দিতে সাজিদকে জিজ্ঞেস করল। আমার পাশে বসা ছিল মিসবা, সে বলল, অদ্ভুত তো, সৃষ্টিকর্তা পাষাণ হবেন কেন? উনি হলেন রহমানুর রহিম, পরম দয়ালু। দেবজিদা মিসবার দিকে তাকালেন, এরপরে বললেন, মিসবা, সৃষ্টিকর্তা যদি পরম দয়ালুই হবেন তাহলে তিনি তার সৃষ্টিকে শাস্তি দেওয়ার জন্য কেন নরক, জাহান্নামের মতো জিনিস বানিয়ে রেখেছেন? মিসবার চটপট উত্তর, এটা কোনো প্রশ্ন হলো দাদা? কেউ যদি সৃষ্টিকর্তার কমান্ড ফলো না করে তাহলে তাকে যদি শাস্তি দেওয়া হয় সেটা কোনোভাবেই সৃষ্টিকর্তাকে পাষাণ প্রমাণ করে না। মিসবার এই উত্তর দেবজিদাকে সন্তুষ্ট করেছে বলে মনে হচ্ছে না। তিনি পাল্টা প্রশ্ন করতে যাবেন, ঠিক এই সময় সাজিদ বলে উঠল, দাদা, আজকের পত্রিকা পড়েছ? দেবজিদা বলল, না, কেন? একটা নিউজ আছে। কি নিউজ? সাজিদ দেবজিদার দিকে পত্রিকাটা এগিয়ে দিল। পত্রিকার একদম প্রথম পাতায় বড় বড় অক্ষরে শিরোনাম, সোনাগাজীতে 9 বছরের বালিকাকে 5 জন মিলে গ্যাং রেপ। বিস্তারিত অংশে যা লেখা আছে তার সারমর্ম এরকম, নোয়াখালী সোনাগাজীতে 9 বছরের এক বালিকাকে স্কুল থেকে ফেরার পথে 5 জন যুবক মিলে ধর্ষণ করেছে। ধর্ষণের পর তারা মেয়েটিকে আহত অবস্থায় ধান খেতে ফেলে যায়। মেয়েটিকে খুব গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুধু ধর্ষণই নয়, মেয়েটির শরীরের বিভিন্ন অংশ ব্লেড দিয়ে কাটাও হয়েছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। মেয়েটি এখন পুরোটাই কোমার মধ্যে আছে। ধর্ষণকারীদের গ্রামের লোকজন আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। জানা গেছে মেয়ের বাবা এলাকার মেম্বার। মেম্বারের উপর সালিশ বিষয়ক কোনো এক ব্যাপারে ক্ষোভ থেকে উনার মেয়ের উপরেই নির্যাতন চালায় ওরা। ঘটনাটা গতকালের। পত্রিকায় ছোট্ট মেয়েটির একটি ছবিও দেওয়া হয়েছে। কি ফুটফুটে চেহারা! দেবজিদা নরম মনের মানুষ, এরকম একটি খবর পড়ার পরে উনার মনটা মুহূর্তেই বিষণ্ণতায় ছেয়ে গেল। দাঁতে দাঁত খিঁচে অনেকক্ষণই 5 জন ধর্ষণকারীদের গালাগাল দিলেন। সাজিদ পত্রিকাটি ব্যাগে রাখতে রাখতে বলল, দাদা, ধরো এই 5 জনকে কোর্টে তোলা হলো আর তুমি হলে বিচারক, এই 5 জন যে আসল অপরাধী তার সমস্ত রকম তথ্য প্রমাণ তোমার কাছে পেশ করা হয়েছে। এখন একজন নাবালিকার উপরে এরকম নির্মমভাবে নির্যাতন করার জন্য তুমি কি তাদের শাস্তি দেবে? দেবজিদার দাঁত মুখ খিঁচে বললেন, শাস্তি দিব মানে শুয়োরের বাচ্চাগুলোকে ফাঁসিতে ঝুলিয়ে দেব। সাজিদ মুচকি হাসল, বলল, সত্যিই তাই? হ্যাঁ, একদম, ফাঁসিতে ঝুলিয়ে এদের মাংস শিয়াল কুকুর দিয়ে খাওয়াতে পারলেই আমার গা জুড়বে। দেবজিদার চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে, উনাকে এরকম অবস্থায় আগে কখনো দেখিনি। সাজিদ এক গ্লাস পানি উনার দিকে বাড়িয়ে দিল। পানিটা ঢক ঢক করে পান করে উনি শার্টের হাতা দিয়ে মুখ মুছলেন। উনি তখনও প্রচণ্ড রেগে আছেন। সাজিদ বলল, আমি যে দেবজিৎ দাদাকে চিনি সে কিন্তু এতটা হিংস্র না। আমি তাকে জানতাম দয়ালু, ক্ষমাশীল, মহানুভব হিসেবে। সে যে কাউকে ফাঁসিতে ঝুলে দেওয়ার কথাও ভাবতে পারে সেটাই বিরাট আশ্চর্য লাগছে। দেবজিদা সাজিদের দিকে তাকালেন, তাকানোতে একটা তাচ্ছিল্যতা আছে। বললেন, কেন সাজিদ, আমি দয়ালু মহানুভব ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় যে আমি কোনো অন্যায় দেখে চুপ করে থাকব। আমার ক্যারেক্টারের ক্রাইটেরিয়াতে যেমন দয়ালু, মহানুভবতা, উদারতা এসব আছে, ঠিক তেমনি আমি ন্যায় বিচারকও। অন্যায়ের কোনো প্রশ্রয় নেই আমার কাছে। বিচারক হিসেবে তুমি চাইলেই ওই 5 জন অপরাধীকে ক্ষমা করে দিতেই পারো? সাজিদ বলল, হ্যাঁ পারি, কিন্তু তাহলে যে ওই নিষ্পাপ মেয়েটার সাথে অন্যায় করা হবে, অবিচার করা হবে, আমি সেটা পারবো না। তাহলে কি ধরে নেব যে তুমি পাষাণ, কঠিন হৃদয়ের, তোমার মাঝে কোনো ভালোবাসা নেই, মমতা নেই? দেবজিদা উত্তেজিত হয়ে বলে উঠলেন, আশ্চর্য, তোর বুদ্ধিশুদ্ধি কি লোপ পেয়েছে রে সাজিদ? 5 জন লোক ঘোরতর অন্যায় করেছে, তাদের অন্যায়ের জন্য আমি তাদের শাস্তি দিব, এটাই স্বাভাবিক। একজন বিচারক হিসেবে এখানে ন্যায়ের পক্ষ নেয় আমার ধর্ম, আমার প্রেম, আমার ভালোবাসা। এটা কি প্রমাণ করে যে আমি পাষাণ? সাজিদ আবার মুচকি হাসল, বলল, দাদা, তোমাকে উত্তেজিত করার জন্য দুঃখিত, তুমি না আসলেই খুব ভালো। সৃষ্টিকর্তা যেমন পরম দয়ালু, ক্ষমাশীল,
ঠিক তেমনি তিনি আবার একজন ন্যায় বিচারকও। তিনি কারো সাথে বিন্দু পরিমাণও অবিচার হতে দেন না। সৃষ্টিকর্তা আমাদের সবাইকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের জন্য কিছু নির্দিষ্ট রুলস তৈরি করে দিয়েছেন। এখন কিছু লোকের রুলস ফলো করে যদি তার দেওয়া বিধানের মতো জীবনযাপন করে, তাদের তিনি পুরস্কার হিসেবে জান্নাত দেওয়ার আশ্বাস দিয়েছেন। এখন একদল লোক নামাজ কালাম পড়ে, মিথ্যে কথা বলে না, লোক ঠকায় না, চুরি রাহাজানি করে না, সুদ ঘুষ খায় না, মানুষ খুন করে না, মোদ্দা কথা সকল প্রকার অন্যায় থেকে নিজেকে গুটিয়ে রাখে, কেবল স্রষ্টার সান্নিধ্য লাভ এবং তার প্রতিশ্রুত জান্নাতের জন্য। অপরদিকে আরেক দল লোক এসবে থোড়াই কেয়ার করে ভোগ বিলাসে মেতে উঠে সকল অন্যায়ের কাজ করে, স্রষ্টার অবাধ্য হয়। তাহলে স্রষ্টা যদি দয়া পরবশ হয়ে তাদেরকে আগের দলের সাথে জান্নাতে পাঠিয়ে দেয়, তাহলে এটা কি ন্যায় হলো? প্রথম দলকে তো ঠকানোই হলো, সাথে পরের দলের সকল অন্যায়কে মেনে নেওয়া হলো না, প্রশ্রয় দেওয়া হলো না? তুমি যেভাবে বিচারকের আসনে বসে ক্ষমতা থাকার পর ওই পাঁচজনকে ক্ষমা করে দিতে পারো না কেবল ন্যায় প্রতিষ্ঠার জন্য, স্রষ্টাও কি সেটা পারেন না? দেবজিৎদা কিছু বললেন না। সাজিদা আবার বলল, এটা হলো স্রষ্টার ক্রাইটেরিয়া, তিনি যেমন পরম দয়ালু ঠিক সেরকম ন্যায় বিচারক। আর একটু পরিষ্কার করি, ধরো একজন বাবা দুটি সন্তান, দুই সন্তানের প্রথমজন দ্বিতীয়জনকে বিনা কারণে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। যাকে ধাক্কা দিল সে মাটিতে পড়ে খুব ব্যথা পেল এবং চিৎকার করে কেঁদে উঠল। এখন বাবা এসে যদি প্রথমজনকে তার অন্যায়ের জন্য কোনো শাস্তি না দেয়, তাহলে সেটা তার দ্বিতীয় সন্তান যে নিষ্পাপ তার প্রতি কি অন্যায় করা হবে না? হুঁ, দেবজিৎদা বললেন, স্রষ্টা এরকম নন, এজন্যই তিনি জান্নাত আর জাহান্নাম দুটোই তৈরি করে রেখেছেন। আমাদের কর্মফলই নির্ধারণ করে দেবে আমাদের গন্তব্যস্থল, এতে কোনো দুই নাম্বারই হবে না, কারোর সাথে চুল পরিমাণও অন্যায় হবে না। দেবজিৎদা বললেন, তা বুঝলাম, কিন্তু তিনি যেহেতু স্রষ্টা, তিনি আমাদের চেয়ে হাজার গুণ দয়ালু হবেন, এটাই স্বাভাবিক। কিন্তু সেই তিনিই আবার আমাদের কর্ম পরিচালনা করছেন, আবার তিনিই আমাদের ধরে ধরে জাহান্নামে পাঠাচ্ছেন, ব্যাপারটা কেমন না সাজিদ? সাজিদ বলল, দাদা, স্রষ্টা আমাদের একটি স্বাধীন ইচ্ছা শক্তি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সাথে পাঠিয়েছেন একটি গাইডবুক। এখন এই স্বাধীন ইচ্ছা শক্তি প্রয়োগ করেই আমরা সিদ্ধান্ত নিই যে আমরা কি তার দেখানো পথে চলবো কি চলবো না। যদি চলি আমরা জান্নাতে যাব, যদি না চলি আমরা জাহান্নামে যাব। মোদ্দা কথা, আমরা কোথায় যাব তা আমরাই নির্ধারণ করি আমাদের কর্মের মাধ্যমে। তবে দাদা, ব্যাপার হলো আমাদের কর্মের ব্যাপারে উনি ওয়াকি বহাল, কারণ তিনি সর্বজ্ঞাত, তিনি আলিমুল গায়েব, তাই তিনি আগ থেকেই জানেন বলে আমাদের ভাগ্যলিপি হিসেব করে রেখে গেছেন। দেবজিৎদা হাসলেন, বললেন, ও আচ্ছা, তার মানে তুই বলতে চাচ্ছিস যে কিছু লোক স্বাধীন ইচ্ছা শক্তি প্রয়োগ করে জাহান্নাম বেছে নিচ্ছে? হ্যাঁ। উদ্ভট না কথাটা? একদম না, লজিক্যালি বল। আচ্ছা, ধরো তুমি গভীর সাগরে জাহাজ থেকে পানিতে পড়ে গেলে, পানিতে তুমি হাঁসফাঁস করছো, একটু পরে অতলে তলিয়ে যাবে। এখন ধরো তোমাকে উদ্ধার করার জন্য আমি একটি লাইফ জ্যাকেট তোমার দিকে বাড়িয়ে দিলাম। হুঁ, তো সেই মুহূর্তে তোমার কাছে দুটি অপশন, হয় লাইফ জ্যাকেটটি নিয়ে নিজের প্রাণ বাঁচাবে, নয়তো আমাকে ডিনাই করবে আর অতল সাগরে তলিয়ে যাবে এবং মৃত্যুবরণ করবে। খেয়াল করো, আমি কিন্তু বাঁচার উপকরণ অর্থাৎ লাইফ জ্যাকেট তোমার দিকে বাড়িয়ে দিয়েছি। এখন তুমি তোমার স্বাধীন ইচ্ছা শক্তি প্রয়োগ করে জ্যাকেটটি গ্রহণ করে প্রাণে বাঁচবে নাকি ডিনাই করে মৃত্যুকে বরণ করবে, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। স্রষ্টাও জাহান্নাম থেকে বাঁচার উপকরণ আমাদের জন্য পাঠিয়েছেন, সাথে আমাদের ফ্রি উইলও দিয়ে দিয়েছেন। এখন আমরা তা আঁকড়ে ধরে বাঁচব নাকি উপেক্ষা করে মরব, তা আমাদের উপর নির্ভর করছে। দেবজিৎদা কিছু বললেন না। স্রষ্টা দয়ালু হয়েও কেন জাহান্নাম তৈরি করেছেন তার উত্তর তিনি মনে হয় পেয়ে গেছেন। চায়ের বিল পরিশোধ করে এসে দেবজিৎদা বললেন, স্রষ্টা যেহেতু আমাদের চেয়ে অনেক বেশি দয়ালু, তিনি কিন্তু চাইলেই পারেন ক্ষমা করে দিতে। সাজিদ বলল, স্রষ্টা শুধু তোমার চেয়ে অনেক বেশি দয়ালুই নন, তোমার চেয়ে অনেক বেশি ন্যায় বিচারকও বটে, সুতরাং। সাজিদকে আর কিছুই বলতে দিলেন না দেবজিৎদা, মনমরা করে বললেন, বুঝেছি। সাজিদ হাসল, দেবজিৎদার এই চাহিনী দেখে আমাদেরও হাসি পেল, আমরাও হাসলাম, আমাদের হাসতে দেখে তিনিও আমাদের সাথে হাসা শুরু করলেন, হা হা হা, ধন্যবাদ।